সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আর আমার বাসার থেকে না, আজকে অন্য একটা জায়গা থেকে আমি আসছি, আমার ফ্রেন্ডের বাসায়। তো এখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে দেখাবো এখানে একটা, আপনারা জানেন, যারা বাংলাদেশি মানুষ তারা হাঁস মাছ জানেন, চিনেন। তো হাঁস মাছ কীভাবে রান্না করা হয় সেটা আজকে দেখাবো। চলুন তাহলে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। এখানে অনেক খোলামেলা জায়গা, দোনো পাশে বিল্ডিং, এই পাশেও বিল্ডিং, এ পাশেও বিল্ডিং, এ পাশেও দোকান, এ পাশেও দোকান, দোনো তিনও দোকানের মাঝখানে এই একটা গলি অনেক বড়। তার বিচখানে এরকম একটা রুম আছে ছোটো, এ রুমেই থাকে। বিদেশে তো জানেন আপনারা যে সবাই কী করে থাকে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ওনার এটা হচ্ছে কিচেন রুম, দেখাবো কিছুক্ষণ পরে। এখানে রান্নার আয়োজন করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, 15 কিলো। আচ্ছা, অনেক বড় কিলো মাছ। কী মাছ এটা? কাতলা মাছ। কাতলা মাছ, হ্যাঁ। এটা তো অনেক আগে ভিজে রাখতে হয় না, 10-15 মিনিট আগে? যদি ভিজে রাখে এটা গরম হয়ে যায়। এটা হচ্ছে বরফের মাছ। তো এই বরফের মাছটাকে নিয়ে এসে আগে ভিজে রাখতে হয়, প্রথমে ভিজে রাখতে হয়, তারপর এটার আমিষ যেগুলো আছে ওগুলো ছাড়বে, না হলে ছাড়বে না। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আর রসুন রাখা হয়েছে। এখন মাছ ফ্রাই হচ্ছে, রুই মাছ। রুই না, কাতলা মাছ। আচ্ছা, কাতলা মাছ, কাতলা মাছ, সরি। এটা হচ্ছে অনেক বড় বড় মাছ, এই মাছটা অনেক বড়, 15 কিলো এই মাছটা। আর আমরা আর কিছুক্ষণ পরে হাঁস মাছ রান্না শুরু করব। তো সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করতে হবে। এখানে কাতল মাছ রান্না করার জন্য এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিয়েছে তেলের মধ্যে। দেখেন, এটা হচ্ছে হাঁস মাছ, বড় বড় যে হাঁস মাছটা, ওই হাঁস মাছ কেটে এখন পিস পিস করা হয়েছে, দেখতে একদম মাংসের মতো দেখাচ্ছে। তো এটাকে এখন রান্না করব, থাকুন আমাদের সাথে। আর এগুলো হচ্ছে হাঁস মাছের তেল, এগুলো অনেক টেস্ট। দেখেন, এখানে এই হাঁস মাছের সাথে আদা রসুন দেওয়া হয়েছে, এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছে, যে কয়েকটা টমেটো দিয়ে দাও। দেওয়া হচ্ছে গুঁড়িমরিচ দাও, আর বাস। এখন ধনিয়া দেওয়া হচ্ছে, ধনিয়া, গোলমরিচের গুঁড়ি দেওয়া হচ্ছে। সবগুলো আপনারা এক চামচ এক চামচ করে দিবেন, ছোটো 4 চামচের এক চামচ করে করে, হ্যাঁ, এক চামচ। ধনিয়া দেওয়া হচ্ছে, হলুদ হলুদ সরি, তেল দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে লবণ। এখানে এই হাঁস মাছের সাথে এখন হাঁস মাছটা রান্না করা হবে। তো রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। হাঁস মাছের সাথে দিয়েছে তেল, লবণ, হলুদ, মরিচ, জিরের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, তারপরে গোলমরিচের গুঁড়ি, এরপর আছে টমাটো, পেঁয়াজ, রসুন, আদা, তারপর দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তারপর আপনার এখানে আছে তেজপাতা, সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব, ভালোভাবে এটাকে মেখে নিব, তারপর চুলায় বসাবো। এখন মাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন, এটাকে ভালোভাবে মেখে নেবে মশলাগুলোর সাথে একদম। এখন হালকা করে পেঁয়াজগুলো একটু ইয়ে করেন, তারপর তেজপাতাগুলো দিয়ে, তেজপাতাগুলো তো পুড়ে যায় নাই। আমরা রান্না টান্না করে চলে আসছি লাস্ট পর্যায়ে, এখন খাওয়ার জন্য বসে গেছি। আমরা দুজনেই খাবো, আর আরেকজন খেয়ে দিয়ে চলে গেছে,
এই যে দেখেন এখানে হাঁস মাছ রান্না হয়েছে, খাওয়া দাওয়া করবো এখন, হাঁস মাছ দেখবো কেমন টেস্ট হয়েছে আপনাদেরকে জানাবো। এই যে হাঁস মাছ নিয়ে নিছি, দেখবো এখন হাঁস মাছ কেমন টেস্ট হয়েছে। অনেক মশলা টশলা দিয়ে রান্না করছি, এ দেশে আর কখনো খাওয়া হয়নি, আজকেই ফার্স্ট। হাঁস মাছ দেখছেন, ওহ অনেক গরম, দেখি অসাধারণ অসাধারণ হয়েছে, দেখতেও খুব সুন্দর অ্যান্ড টেস্ট। হাঁস মাছ আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝবেন হাঁস মাছের টেস্ট কীরকম, সত্যি অসাধারণ হয়েছে। এই বিদেশ জীবনে 16-17 বছর জীবনে আমি আজকেই প্রথম হাঁস মাছ খেয়েছি, অসাধারণ হয়েছে। রাজন, হাঁস মাছ এই দেশে তুমি আসছো আজকে প্রায় 15-17 বছর হয় মনে হয়, তো এদেশে আসার পরে কতবার তুমি হাঁস মাছ খাইছো? আমি তো একবারও খাইনি, আজকে এই প্রথম। আচ্ছা, তো কেমন টেস্ট হয়েছে? অসাধারণ, খুব ভালো হয়েছে, ব্যবহারটা অনেক ভালো। আচ্ছা, খুব স্বাদ হয়েছে। দেশে খেয়েছিলে কখনো? দেশে তো তবু খেতাম না। আচ্ছা, তাহলে এই হাঁস মাছের টেস্ট তুমি এখন খাইছো, যে পূর্বে যদি খেয়ে থাকো তাহলে ওই রকম টেস্ট এখন খাইছো কি না? আগে তো ততবার খাই নাই, এখন খাইছি, ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগছে। তো বন্ধুরা আপনারা দেখছেন যে আমার ফ্রেন্ড রাজন, তো ও দেশে খেয়েছে, অনেক আগে খেয়েছে, ওরা যেখানে থাকে ওইখানে এই হাঁস মাছ বলেন অন্যান্য মাছ বলেন অ্যাভেলেবল, কক্সবাজার ওখানে অ্যাভেলেবেল, তো ওইখানেই হাঁস মাছ নয় শুধু, আরও অন্যান্য মাছও আছে। তো হাঁস মাছ ওরা খেয়েছে আরও অনেক আগে, তো আজকে এখানে প্রায় 16-17 বছর সেম আমার মতো, তো ওর সাথে সাথে আমিও আজকে প্রায় 16-17 বছরের ভিতরে আজকে আমি প্রথমবার খেয়েছি, এবং আমি নিজে রান্না করেছি, আমি আর কখনও রান্না করিনি, কিন্তু অন্যের হাতের রান্না অন্যেরা রান্না করে দিয়েছে, আমি খেয়েছি, কিন্তু ওইটা একরকম টেস্ট ছিল আর এটা হচ্ছে আরেক রকম টেস্ট। বলে কেমন, এটা হচ্ছে আপনার পানি নাই, একদম মাংসর মতো দেখাচ্ছে, কিন্তু আর বাড়ির দেশের মধ্যে যেটা খেয়েছি ওটা হচ্ছে পানি দিয়ে মুতুরুস করে রেখেছে, ওইটা হচ্ছে আরেক অন্যরকম একটা টেস্ট। তো এটা হচ্ছে আরব সমুদ্রের হাঁস মাছ আর ওইটা হচ্ছে বাংলাদেশের হাঁস মাছ। তো আরব দেশের হাঁস মাছ, আরব সমুদ্রের হাঁস মাছ আর বাংলাদেশের সমুদ্রের হাঁস মাছ অনেক পার্থক্য আছে টেস্টের মধ্যে। তো আমি বলবো কি, আমাদের বাংলাদেশের হাঁস মাছের আমাদের বাংলাদেশের সাগরের হাঁস মাছের টেস্ট তুলনাই হয় না, আর এই দেশেরটা একটু ফাংশা, আপনি যতটুকু লবণ দিবেন দেন তবুও হাংসা থেকে যাবে মাছটা। তো এটা আপনি যদি একদম সুন্দর করে ময় মশলা দিয়ে মেখে রান্না করতে পারেন, এটা মেখে রান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনি যদি ভাজি করে রান্না করেন তাহলে এতটুকু টেস্ট পাবেন না, যেভাবে আপনি মশলা মেখে জুকে রান্না করে খাবেন ওটা হচ্ছে আলাদা একটা টেস্ট। আপনি সেম গ্রামের স্টাইলে, গ্রামে যেভাবে মানুষ মেখে জুকে রান্না করে সে ওই রকম গ্রামের স্টাইলে আপনারা ওই ফ্লেভারটা পাবেন। যখন খাইতে বসবেন আপনাদের ঘ্রাণে একদম মানে ফ্যাট ভরে যাবে, খাওয়া তো দূরের কথা, কিন্তু খেলে যে আপনাদের কাছে কী লাগবে সেটা আর আমি বলবো না, আপনারা কমেন্ট করে জানাই দেবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে হাঁস মাছটা কেমন হয়েছে আর কেমন লেগেছে। ঠিক আছে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।